আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গোলাপ গাছের পাতা যদি এরকম পুড়ে পুড়ে চায় বা হলুদ হলুদ হয়ে যায় এবং গাছের ফুল হলে ঠিক কিভাবে কখন কোন জায়গা দিয়ে কাটলে তবেই তার নিচ থেকে ডাল বেরোবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো দেখুন আমার এই গোলাপ গাছটা ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি কুঁড়ি এসছে অনেক হিউমিক অ্যাসিড দিয়েছিলাম ডিএপি দিয়েছিলাম মাঝে মাঝে জলও দিয়েছি কুড়ি এসছে অনেক তো এই ফুলটা হয়েছে ঠিক এই ফুলটা হওয়ার কোন জায়গা থেকে কাটলে নতুন ডাল বেরোবে সেটা আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাটছি গাছের পাতা এরকম হলুদ হয়ে গেলে বা এরকম পুড়ে পুড়ে গেলে এটাকে কি করবেন এটা কিছু জল দেবেন রোদের কারণেই অনেক সময় হতে পারে বা বেশি সার প্রয়োগের জন্য এটা হতে পারে তো এটাকে শুধু সাধারণ জল দেবেন জল দিয়ে স্প্রে করবেন সকালবেলা সূর্যর তেজ ওঠার আগে করতে পারেন বা বিকেলবেলা সূর্য মানে অস্ত যাওয়ার সময় মানে একদম ছাওয়া যখন পড়ে যায় সেই সময় করতে পারেন পুরো গাছকে ভিজিয়ে দেবেন এবং মাটিও ভিজিয়ে দেবেন চেষ্টা করবেন রোজ রেগুলারই এটা করার তাহলে গাছ আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে দেখুন গাছের এই যেইখান থেকে যেখান থেকে ঠিক তিন পাতা বেরিয়েছে ঠিক এই রকম জায়গা থেকে ফুলের নিচ থেকে কেটে দিতে হবে ঠিক এই তিন পাতা যেখান দিয়ে বেরিয়েছে এই রকম জায়গা থেকে কেটে দিতে হবে কেটে দিলেই দেখতে পাবেন এখান থেকে আবার নতুন পাতা বেরোচ্ছে আর নতুন গাছের ডাল বেরোচ্ছে এবার আরও একটা কথা বলে রাখি গাছের পরিচর্যার জন্য এখানে একটা এলা ডাল বেরোচ্ছে সাত পাতা এই এইগুলোকে না কেটে দিতে হবে এইগুলো না কাটলে পরবর্তীকালে গাছটা এখান থেকে নষ্ট হয়ে যাবে এইটা বাড়লেই এখান থেকে আর ফুল হওয়ার চান্সেস নেই সুতরাং আমি কি করব আমি তিন পাতার ওপর থেকে ঠিক এই রকম জায়গা থেকে ফুলের এটাকে কেটে দেবো যাতে এই জায়গা থেকে আবার নতুন ডাল বেরোয় এবং সমানভাবে এই কুঁড়িগুলো ফুটলেও এখানে আরও একটি কুঁড়ি আছে এগুলো ফুটলেও এখান থেকেও সমানভাবে আমি কেটে দেব আর ফোটার তিন চার দিন পরে এটা কাটতে হবে এটা মাথায় রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম দেখা হবে আমার পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও